সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা সামনে 46তম প্রিলিমিনারিতে অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকের এই ভিডিও। এই সময় এসে অনেকেই কনফিউশনে পড়ে যে আমরা পড়াটা যেই এতদিন যে পড়েছি এটা কিভাবে রিভিশন দিব, অর্থাৎ কিভাবে গুছিয়ে নিব, এই জিনিসটা নিয়ে অনেকেই কনফিউশনে পড়ে। সেক্ষেত্রে যারা এইরকম কনফিউশনে পড়ে তারা আমার ভিডিওটা দেখতে পারেন, আমার কথাগুলো যদি কাজে লাগে। আমি যেভাবে রিভিশন দিয়েছিলাম, আমি যেভাবে কমপ্লিট করেছিলাম, এই মুহূর্তে এসে সেই টিপসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। এই সময় রিভিশন কিভাবে দিবেন সেক্ষেত্রে বিভিন্ন সাবজেক্টে বিভিন্নভাবে রিভিশন দিতে হবে। আমি এই সময় রিভিশন দিতাম সেটা হচ্ছে সাবজেক্ট ওয়াইজ, একটা করে সাবজেক্ট ধরতাম এবং সেই সাবজেক্টটা রিভিশন দিতাম। এখন রিভিশন দেওয়ার সময় আমি কি পুরো টপিকগুলো পড়ব, যেগুলো আগে পড়েছি ওইগুলো পড়ব? না, আমি সবকিছু পড়ে আমি কিন্তু কভার করতে পারবো না রিভিশন দিতে গেলে। রিভিশন দেওয়ার সময় কিভাবে পড়ব, আমি প্রথমবার পড়ার সময় বা দ্বিতীয়বার পড়ার সময় যে লাইনগুলো দাগিয়ে রেখেছি প্রত্যেকটা টপিকের উপর সেই লাইনগুলো পড়ব, লাইনগুলোই শুধু পড়ব, এক্সট্রা একটা লাইনও পড়বো না। কারণ আমি যা পড়েছি ওই জিনিসগুলোই আমার মাথায় আবার ধারণ করতে হবে, এক্সট্রা কোনো কিছু পড়ার সময় কিন্তু এখন নেই, কারণ প্রিলিমিনারির সামনে বেশি দিন নেই, সেহেতু রিভিশনটা কমপ্লিট করতে হবে। আর এই প্রত্যেকটা অধ্যায়ের যেই টপিকগুলো দাগানো আছে সেইগুলো শুধু পড়ব। তারপরে কি করবো, এমসিকিউ প্র্যাকটিস করার সময় যে এমসিকিউগুলো প্রবলেম হয় আমাদের ওই টপিকের উপর সেই এমসিকিউগুলো শুধু পড়বো, মানে যেগুলো আমাদের গোল দাগ দেওয়া আছে অথবা লাল কালি দিয়ে চিহ্নিত করা আছে যে এমসিকিউগুলো আমরা ভুলে যাই, কঠিন লাগে, সেই এমসিকিউগুলো শুধু পড়বো। ওই এমসিকিউগুলো পড়ার সময় বা ওই টপিকটা পড়ার সময় যদি এমন ইনফরমেশান আসে যেটা আমি আবার ভুলে যেতে পারি এরকম মনে হয়, আপনারা ছোট চটি খাতা তৈরি করতে পারেন, ওই জটি খাতাগুলোতে ওই টপিকগুলো বা ওই লাইনটা একটা লাইন লিখে রাখতে পারেন। এরকম করে দেখবেন প্রতিটা টপিকের উপর একটা দুইটা লাইন হবে, ওই লাইনগুলো আপনারা একটা ছোট খাতায় লিখে রাখতে পারেন, যেগুলো পরীক্ষার দুই দিন আগে আপনারা ইচ্ছা করলে একটা করে টপিক বা একটা করে সাবজেক্ট, এক পুরো সাবজেক্টটা আপনার ইচ্ছা করলে এক ঘন্টার মধ্যে রিভিশন নিতে পারবেন। শুধু যে জিনিসগুলো আপনারা ভুলে যান সেই জিনিসগুলো ওই ছোট খাতাটাতে লিখে রাখার জন্য। আর এখানে অঙ্কের ক্ষেত্রে একটু ভিন্ন পন্থা অবলম্বন করতে হবে, অঙ্কটা আসলে ওইভাবে পুরোপুরি রিভিশন না দিয়ে ডে বাই ডে আপনারা রিভিশন দেওয়ার চেষ্টা করবেন, অঙ্কটা ভাগ করে নেবেন, প্রতিদিন অল্প সময় করে অঙ্ক রিভিশন দিয়ে শেষ করব। কারণ অঙ্ক এমন একটা জিনিস, যদি প্র্যাকটিসের মধ্যে না থাকেন আপনি কিন্তু অনেক ভালো, যদি দক্ষতা থাকে আপনার অঙ্কের উপর তারপরেও কিন্তু পরীক্ষার হলে গিয়ে আপনি ভুল করার সম্ভাবনা থাকবে। যদি এখনই রিভিশন দিয়ে শেষ করে রেখে দেন যেমন পরীক্ষায় বসবেন দেখবেন যে অনেক কোশ্চেন আপনি জানেন কিন্তু পারতেছেন না। সেক্ষেত্রে অঙ্কের ক্ষেত্রে আপনারা কি করবেন, প্রতিদিন একটু করে অংশ রাখবেন যেটা রিভিশন দিয়ে আমি পরীক্ষার আগে শেষ করব। অঙ্ক বাদে যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলোর একটা করে ধরে আপনারা রিভিশন দিবেন, এবং রিভিশন দেওয়ার সময় কিভাবে পড়বেন আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এইভাবে এই ওয়েতে যদি রিভিশন দেন ইনশাল্লাহ ভালো করবেন পরীক্ষায়। আসলে আপনি যতই পড়াশোনা করেন যদি রিভিশন না দেন ভিতরে কিন্তু কনফিডেন্সটা থাকে না। অনেকেই দেখি লেখালেখি করে যে এই এই বিসিএস হয়তো ধরা খাবো, আমি এই বিসিএস এ পারবো না, এরকম দেখছি অনেক স্টুডেন্ট পড়ছে কিন্তু অনেক, কিন্তু এই রিভিশন না দেওয়ার কারণে তাদের মধ্যে যে কনফিডেন্সটা সেটা কিন্তু গ্রো হচ্ছে না। এর জন্য আপনারা কি করবেন, সুন্দরভাবে রিভিশন দিবেন, অবশ্যই রিভিশন দিয়ে সাবজেক্টটা পুরোপুরি শেষ করবেন। যখন রিভিশন দিবেন তখন দেখবেন যে নিজের মধ্যে কনফিডেন্স আসতেছে যে না আমি পারবো। আর কিছু কিছু জিনিস আছে যেগুলো রিভিশন দেওয়ার সময় ভয় লাগবে যে এটা পারবো কি পারবো না, সেটা একবারে বাদ দিতে পারেন যে আমার এটা হচ্ছে না কোনোভাবে, সেই টপিকটা বাদ দিতে পারেন। সেখান থেকে হয়তো এক মার্ক দুই মার্ক নয় মিস গেল, এটা কোনো প্রবলেম নেই, কিন্তু যেগুলো পড়ছেন আপনি যেগুলো মনে থাকে ওইগুলো আবার ঝালাই করেন। আর আমি যেভাবে বললাম এই ওইতে সুন্দর করে রিভিশন দেন, ইনশাল্লাহ ভালো হবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।